সবচেয়ে বড় খবর, শহরের সবচেয়ে ব্যস্ত শপিং মল থেকে উদ্ধার হলো 40টি তাজা স্মাইলি। শহরে আবার ছড়ালো হাসির আতঙ্ক। দেশের সবচেয়ে বড় রসিক সংগঠন লাফটারে তৈবা এই ঘটনার দায় স্বীকার করেছে। আর এই ঘটনার পরপরই আমাদের হাতে এসেছে একটি নির্মম নৃশংস ভিডিও, যেখানে লাফটারে তৈবা প্রধানকে নিজের হাতে একজন সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে দেখা গেছে। আসুন দেখে নেওয়া যাক সেই ভিডিও এক্সক্লুসিভলি, শুধুমাত্র এইমাত্র এক্ষুনি যা যা হয় আমাদের চ্যানেলে। এই ভিডিওটা তাদের জন্য যারা জোকসকে ছোট করে দেখে, মিমারকে অ্যারেস্ট করে, কমেডিয়ানদের জেলে পাঠায়, তাদের সবাইকে সতর্ক করে দিচ্ছি। আগামী 1 মে ওয়ার্ল্ড লাফটার ডে দিন যদি আমাদের সমস্ত কমেডিয়ানদের ফ্রি করে না দেওয়া হয়, তাহলে সমস্ত বেরসিকদের অবস্থা হবে এরকম। এভাবে রসিক সংগঠনের অত্যাচার চলতে থাকলে কি হবে আমাদের গুরুগম্ভীর সমাজের, কি হবে আমাদের রিজিড ধ্যান ধারণার? এই ভিডিওটা সামনে আসার পর প্রশ্ন উঠেছে আমাদের লাফটার দমন শাখার ভূমিকায়। এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আমাদের বিরোধী দলনেতা, শুনে নেব তার থেকে যে তার এই বিষয়ে কি বক্তব্য। আরে আমরা তো আগেই বলেছি যে এই সরকার লাফটার দমনে একেবারে ব্যর্থ। আপনি বলুন না কেমন সময় এসছে যে একটা লোক আর একটা লোককে দিনে দুপুরে হাসিয়ে দিল। আচ্ছা এই ইয়ার কি করা, ফাজলামো করা, ঠাট্টা করা, এগুলো কি আমাদের সংস্কৃতির মধ্যে পড়ে? এগুলো জঘন্য অপরাধ। হ্যাঁ আরে বাবা, ওদের যদি এতই কমেডি ইয়ার কি ফাজলামো করতে হয় তাহলে ডিজনিল্যান্ড চলে যাক। আমাদের এই দেশ পবিত্র দেশ, মহাপুরুষ রাম গরুড়ের জন্মভূমি, আর আমরা হচ্ছি তার ছানা। আমাদের এই দেশে কাউকে দাঁত বার করার মতো জঘন্য অপরাধ করতে দেবো না, আর যদি কেউ করে তাহলে চটকে দেব, একেবারে চটকে গুলুগুলু করে দেবো। হ্যাঁ জয় শ্রীরাম গরুর। আমরা শুনে নিলাম বিরোধী দলনেতার বক্তব্য, আর এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন এই শহরের বিশিষ্ট বুদ্ধিজীবী বিগ ব্রেন সমাদদার। নমস্কার। তার কি বক্তব্য? মানে আমি তো ভাবতেই পারছি না যে একটা মানুষ আর একটা মানুষকে হাসাচ্ছে। মানে লাফটার মানে হিউমার মানে নবরসের একটা রস মানে মানে ল্যারিসা মানে জোশান মানে আমায় মাফ করবেন বন্ধুরা, আমি ভাষা হারিয়েছি। এই বিষয়ে আমার বক্তব্য আমি আমার ফেসবুকে দেয়ালে লিখে দেবো, আর আপনারা আশা করি সেটাকে জনস্বার্থে ভাইরাল করবেন। আর হ্যাঁ, আমাকে ফলো করতে ভুলবেন। এই মোমবাতিটাতে চল বেরোই। দেখতে পেলাম আমাদের বিশিষ্ট বুদ্ধিজীবী, তিনি প্রচন্ড ইমোশনাল হয়ে পড়েছেন, উনি কিছুক্ষণের মধ্যেই মোমবাতি মিছিলে বেরোবেন। আর এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে রয়েছেন, তার স্যাটেলাইট ফোন থেকে সরাসরি ভিডিও কলে কনফারেন্সে রয়েছেন লাফটারে তৈবার প্রধান খালি হাসান। খালি হাসান বাবুকে প্রশ্ন করবো দাঁতে দাঁত চিপে। খালি হাসান বাবু কোথায় আপনি? দাঁতে দাঁত চিপে প্রথম প্রশ্ন, আপনাদের সংগঠনের দাবিটা কি? আমার যা নাম, মানে আমি খালি হাসান, আপনারা খালি হাসুন। সে না হয় বুঝলাম, কিন্তু এতে কত মানুষের সেন্টিমেন্ট হার্ট হয় আপনি জানেন? সেন্টিমেন্ট হাসছেন? এটা 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 একটা টেলিভিশন চ্যানেল, এটা একটা ন্যাশনাল টেলিভিশন চ্যানেল, সেখানে আপনি এসে হাসছেন? ভদ্র ব্যবহার করুন, বিহেভ ইয়োরসেলফ, আই ডেয়ার ইউ। আপনারা যেটাকে সেন্টিমেন্ট বলেন ওটা আদতে সেন্সরশিপ। আরে আপনাদের সেন্টিমেন্ট তো কার্টুন দেখলেও হার্ট হয় মশাই। টম অ্যান্ড জেরি দেখলে ক্যাট লাভার রেগে যায়, ছোটা ভীম নাকি বডি শেমিং, সুকুমার রায় হাফিং খেতেন। আপনি একজন টেররিস্ট সেটা আপনি জানেন? ও আপনারা প্রতিবাদ করলে সেটা অ্যাক্টিভিজম, আর আমরা করলে সেটা টেররিজম। আমরা হচ্ছি হিউমার অ্যাক্টিভিস্ট, মানে লাফ জিহাদি। আমাদের প্রতিবাদের ভাষা ক্ষমতার মুখের উপর হাসা। আবার আপনি হাসছেন, দেখুন এই বিপ দাও।
দেখুন উনি আবার হাসছেন, খালি হাসান, আপনি আপনি শালীনতা বজায় রাখুন, হাসবেন না। আপনারা তো ইনসেনসিটিভ কেন? আমরা ইনসেনসিটিভ? আমরা ইনসেনসিটিভ নই, সারা পৃথিবী জুড়ে আমাদের কমেডির উপর অত্যাচার চলছে। উইল স্মিথের মতন কাফের আমাদের এজেন্টের উপর আঘাত করছে, আমরা এর বদলা নেবই। আপনি কি বলতে চাইছেন, আপনাদের নেক্সট টার্গেট কি? আমাদের নেক্সট টার্গেট পার্লামেন্ট দখল। আগামী 26 জানুয়ারি আমরা পার্লামেন্টে স্ট্যান্ড আপ কমেডি করব। পার্লামেন্টে স্ট্যান্ড আপ কমেডি? কুস্তি হতে পারে, কমেডি হবে না। সেটা কখনোই সম্ভব হবে না খালি হাসান। আপনি কি জানেন আমাদের লাফটার দমন শাখা কত তৎপর? আপনার দাঁতের উপর $10,000 ধার্য করা হয়েছে, গোটা অথবা গুঁড়ো। আপনারা আমার দাঁত ভাঙার আগে আমি দিকে দিকে কমেডির আগুন ছড়িয়ে দেবো। আমাদের মিশন অলরেডি চালু হয়ে গেছে, শহরের গলিতে গলিতে আমরা সিরিয়াল মিমারদের ট্রেনিং দিচ্ছি। যারা আমাদের বিরোধিতা করবে আমরা তাদের নিয়ে মিম বানাবো। আচ্ছা আপনারা কি একটু সিরিয়াস হতে পারেন না? আপনাদের সব কিছুতে ইয়ার্কি করতে হবে। আচ্ছা তাহলে কয়েকটা সিরিয়াস কথা বলি। কাল থেকে পেট্রোল 20 টাকা লিটার হয়ে যাবে, নারীরা সমান অধিকার পাবে, আর আপনার ছেলে ঘুষ ছাড়া চাকরি পাবে। এই এটা কিন্তু পার্সোনাল অ্যাটাক হয়ে গেল। আরে এটা আপনার ছেলেকে নিয়ে নয়, ঘুষখোরকে নিয়ে জোক ছিল। তাই বলুন, আমাদের দেশে তো এসব হতেই পারে না। আপনি কিন্তু আমার ব্রেন ওয়াশ করার চেষ্টা করছেন। হ্যাঁ, এই হাসির হাড়পিক দিয়ে আপনাদের ব্রেন ওয়াশ করতে হবে, দিকে দিকে কমেডি ছড়িয়ে দিতে হবে। আমরা চাই যে প্রত্যেকটা মানুষ আনন্দ ফুর্তি করুক, হাসি ঠাট্টা করুক, ইয়ার্কি ফাজলামো করুক, কমেডির পথে হাঁটুক। মিছিলে কাঁদানে গাছ নয়, লাফিং গ্যাস ছুড়ুন, যুদ্ধ নয় রোস্ট করুন। আর যতদিন না তা সম্ভব হচ্ছে আমাদের এই লাফ জিহাদ চলতে থাকবে। লাফ জিহাদ, লাফ জিহাদ, লাফ জিহাদ, কানেকশন কাট, আই লাভ ইউ লাফটার, এই লাইভ লাইভ টেলিকাস্ট বন্ধ করো, লাইভ 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 টেলিকাস্ট বন্ধ করো, এই আই লাভ। যান্ত্রিক গোলযোগের কারণে লাফটারে তৈবা প্রধান খালি হাসানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয় আমরা দুঃখিত। আর এইভাবে লাইভ টিভিতে জিহাদিরা স্লোগান দিলে আমাদের বিজ্ঞাপন পেতে অসুবিধা হবে, তাই চলে যাচ্ছি আমাদের পরবর্তী খবরে।